নমস্কার, দেখছেন এএনএম নিউজ। আপনাদের সঙ্গে আছে আমি সৌমেন। শুরু করছি আজ সারাদিনে। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থ নিয়ে আলোচনা করা, গঙ্গারোধ ভাঙনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। And it is a customary of the state government and the central government that we must sit with the development board. For that reason, tomorrow on presidential elections, what kind of consultation will continue for next 2 days? Is there any opposition meeting? Consensus. So let the opposition will be meeting day after tomorrow at 1 o'clock. Didi, who is your personal choice? I have no personal choice. That let us decide. সাতটি পুরসভা নির্বাচনে নিরপেক্ষভাবে খবর করাতে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকে। বামেদের নবান্ন অভিযানে গিয়ে সাংবাদিকদের আক্রমণ করা ঘটনায় পুলিশের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমরা এই মুহূর্তে পেয়েছি রাজ্য বিজেপির যিনি সভাপতি, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। বামেদের যে অভিযান এবং তাকে যে পুলিশি যেভাবে অত্যাচার এবং সাংবাদিকের উপর যেভাবে অত্যাচার এলো, আপনাদের সামনে তার অভিযান আছে, আপনারা এটাকে কীভাবে দেখছেন আর কি আপনাদের প্ল্যান নেক্সটে? দেখুন, সব পার্টির গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। তাকে লাঠি দিয়ে মেরে বন্ধ করাটা এটা গণতন্ত্র নয়। মিডিয়া পার্সনদের যেভাবে অত্যাচার করা হয়েছে, আমার মনে হয়েছে গত যে সাতটা মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে সেখানে যে প্রচণ্ড হিংসা সন্ত্রাস হয়েছে, ভোট লুট হয়েছে, সেটা যখন মিডিয়া দেখিয়েছে, এতে শাসক দলের গোসা হয়েছে, সেই রাগটা সাংবাদিক রূপে ঝাড়া হয়েছে, আর এটা খুব দুর্ভাগ্যজনক। আপনাদের যে নেক্সট যে অভিযান, এর থেকে কি আপনারা শিক্ষা নেন বা কি প্ল্যান করছেন যাতে এই ঘটনা অনভিপ্রেত ঘটনা এড়ানো যায়? অভিযান হবে এ ধরনের অত্যাচারী স্বৈরতান্ত্রিক সরকার গণতান্ত্রিক আর অভিযানকে এবং আন্দোলনকে বন্ধ করার জন্য সব রকম রাস্তা খোলা থাকতে, এটা মাথায় নিয়ে আমরা নামছি। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে কার্যত অনেক ভোটে আমরা দেখতে পাচ্ছি বিজেপির ভোট সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে অন্যদিকে দিলীপবাবু, যে আপনাদের যারা দিচ্ছে কোনো না কোনোভাবে তারা কিন্তু অন্য দলে আবার চলে যাচ্ছে। এখন রাজ্যের যে নির্বাচন কমিশন, তার আন্ডারে যে ভোট হয় সেখানে দলবদল আইন লাগু হয় না। এইটার সুবিধা নিয়ে এখানকার প্রশাসনিক দল বারবার জোর করে হোক, টাকার লোভ দেখিয়ে হোক, বিরোধী পার্টির লোকাল বডির মেম্বারদেরকে নিয়ে, আমাদের ক্ষেত্রেও হয়েছে, কোথাও কোথাও নিয়ে গেছে, খড়গপুরে হয়েছে, এখানেও হলো, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কোনো আমাদের কাছে আর এরকম ব্যবস্থা নাই। এই যে বামেদের যে অভিযান, সেখান থেকে কিন্তু তারা বড় একটা শিক্ষা নিয়েছেন এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু তারা বড় সড়ো আন্দোলনে নামছেন ভবিষ্যতে। ক্যামেরায় আশিসের সঙ্গে যশবন্ত, এনএম নিউজ, কলকাতা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের 24 ঘন্টার মধ্যে বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। এ বিষয়ে রীতিমতো পুলিশ তল্লাশি চালিয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে। জেলার প্রশাসনিক বৈঠকে বোমা অস্ত্র নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার দুদিনের মধ্যেই বীরভূমের কাঁকরতলা থানার হারিপাড়ায় উদ্ধার প্রচুর বোমা। 4টি ড্রাম ভর্তি বোমা পুকুরের পাড়ে জড়ো করেছে কয়লা মাফিয়ারা, দাবি স্থানীয়দের। কিছুদিন আগেই মাদক কারবারীদের বিরুদ্ধে গ্রামবাসীরা মিছিল বের করায় ধুন্ধুমার বাদে বীরভূমের কুকুডিহায়। এর আগে নানুর পাড়ুই সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। কাঁকরতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বোমা উদ্ধার হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানা এলাকা থেকেও। 15টি তাজা বোমা উদ্ধার হয় এখানে। ধান্যঘাট এলাকায় ফাঁকা মাঠে 15টি তাজা বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়। এখনও অধরা দুষ্কৃতীরা। সুব্রত বন্দ্যোপাধ্যায় ও বরুণ হালদারের রিপোর্ট, এএনএম নিউজ, বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা। বাস উল্টে মৃত 21 জন, আহত অন্তত 6 জন। মধ্যপ্রদেশের ইন্দোরে গঙ্গোত্রী তীর্থযাত্রা থেকে ফেরার সময় বাস উল্টে এই দুর্ঘটনা হয়। মঙ্গলবার সন্ধ্যাবেলা ঘড়ির কাঁটায় তখন 6টা। গঙ্গোত্রী তীর্থযাত্রা থেকে 2টি বাসে ফিরছিলেন 57 জন পুণ্যার্থীরা। 30 জন পুণ্যার্থীর বাসটি মধ্যপ্রদেশের ইন্দোরের নালুপানি নদীর কাছে 300 মিটার গভীর খাদে উল্টে যায়। ঘটনাস্থলটি উত্তরকাশী থেকে 25 কিলোমিটার দূরে। বাস উল্টে ঘটনাস্থলে মারা যান 21, 6 জন আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ 3 জন উদ্ধারকারী দল হিসেবে SDRF, ITBP ও পুলিশ আধিকারিকরা খোঁজ চালায় পুণ্যার্থীদের। আহতদের পরিবারকে মাথাপিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বডিজ রিকভার হুই হ্যায়, উনকে পোস্টমর্টম কি ব্যবস্থা হম তুরন্ত ওহীন নিয়ারেস্ট হসপিটাল মে করা রহে হ্যায়।
27 की फिगर हो गई है, तो 3 अभी अभी हमें और लोकेट करने हैं, वो मिसिंग है। इंदौर से राहुल करैया, रिपोर्ट एनएम न्यूज। ओडिशार कोणारके बस उल्टे मृत अंतत 3, आहत अंतत 40 जन। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। ওড়িশার কোণারকে একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালক সহ 3 জনের। বাসটি বুধবার সকালে পারাদ্বীপ থেকে অস্তরঙ্গ যাচ্ছিল। একটি ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় জুনটি চক এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের চালকের, একই সঙ্গে মৃত্যু হয় আরও 2 জন বাস কর্মীর। জখম হন প্রায় 40 জন বাস যাত্রী। স্থানীয় কাকতপুর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। এদের মধ্যে 20 জন বাস যাত্রীকে স্থানান্তর করা হয় ভুবনেশ্বরে। দুর্ঘটনার পর সামান্য বিক্ষোভের মুখেও পড়ে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ সুফিয়ানের রিপোর্ট, এএনএম নিউজ, কোণারক, ওড়িশা। মেজর গগৈকে সেনাবাহিনী পুরস্কৃত করার বিরোধিতায় পথে নামল ফারুক আবদুল্লার ন্যাশনাল কংগ্রেস। এই ঘটনার বিরোধিতায় পথে নামলেন ন্যাশনাল কংগ্রেসের মহিলা ব্রিগেড। মেজর নিতিন লিটল গগৈকে তার কৃতিত্বের জন্য পুরস্কৃত করেছে সেনাবাহিনী। এর বিরোধিতায় বুধবার পথে নামে মহিলা শাখা। নওয়াইসুব কমপ্লেক্স থেকে মিছিল যায় রেডিও কাশ্মীর মোড় পর্যন্ত। यहाँ जम्मू कश्मीर के लोगों का बुनियादी हक है जो कॉन्स्टिट्यूशन ने दिया है, जहाँ यहाँ राइट है, बोलने का हमें हक मिला है, आवाज़ उठाने का हमें हक मिला है, लेकिन ये तो उस हक को दबाते हैं, ये हमारी ज़ुबान को दबाते हैं, ये हमारी आवाज़ को दबाते हैं। अभी आप देख लीजिए स्टूडेंट्स अब निकलते हैं, उन पर भी ये इंसाफ नहीं करते। গত 9 এপ্রিল শ্রীনগর লোকসভার উপনির্বাচনের দিন জিপের সামনে কাশ্মীরের যুবক ফারুক দারকে বেঁধে ঘুরিয়েছিল জওয়ানরা। মানব ঢালের সেই ছবি জনমানুষে ফেলেছিল তুমুল শোরগোল। রাজনীতিক থেকে শুরু করে নানা মানবাধিকার সংগঠনের মন্তব্যে দেশ জুড়ে উঠেছিল বিতর্ক। ফের সেই বিতর্ক উস্কে দিল মেজর গগৈকে সেনাবাহিনীর পুরস্কৃত করার ঘোষণা। বিরোধীদের দাবি, মেজর গগৈকে পুরস্কৃত করার জেরে বিরূপ প্রভাব পড়বে জম্মু ও কাশ্মীরের মানুষের ওপরে। যদিও ভারতীয় সেনার এই সিদ্ধান্তকে বাহবা জানাচ্ছে কেন্দ্র। উধামপুরের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর গলায় সেই সুরি শোনা গেল। আই সেড মাই ফার্স্ট থট ইজ দ্যাট দিস ইজ আ হিউজ হিউজ ভিন্ডিকেশন ফর এভরি প্যাট্রিয়টিক ইন্ডিয়ান, বি দিস ইজ আ রিডেমশন ফর অল অফ আস, বিকজ ফর কোয়াইট সাম টাইম নাও অ্যান অ্যাটমসফিয়ার ফিয়ার ওয়াজ বিইং সট টু বি বিল্ট অ্যাজ ইফ সার্টেন পারভার্টেড অ্যাপোলজিস ক্যারি দি ডে থ্রু অ্যান্টি ইন্ডিয়া বেটিং, অ্যান্ড সেকেন্ডলি দিস ইজ বিকজ দ্য নেশন ইজ ইটার্নালি ইন্ডেটেড টু ইন্ডিয়ান আর্মি। I think this is our way of showing our reverence and acknowledgement to army's professional rectitude, professional commitment, professional astuteness. কি প্রেক্ষিতে এমন পদক্ষেপ করা হয়েছিল তার ব্যাখ্যা দিয়েছিলেন মেজর গগৈ। আদিল লতিফের রিপোর্ট, এনএম নিউজ, কাশ্মীর। ফের অশান্তি উত্তরপ্রদেশের সাহারানপুরে। বিএসপি নেত্রী মায়াবতীর একটি সভার পর শাবিরপুর গ্রামে হিংসা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে না পারায় জেলাশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সবকিছু নিয়ন্ত্রণে, শান্তই রয়েছে সাহারানপুর। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাছে এমন রিপোর্টই পেশ করেছিলেন ডিজিপি সুলখান সিং। তা সত্ত্বেও দুই গোষ্ঠীর লড়াই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গুলি তরোয়ালের লড়াইতে মারা যায় এক যুবা, আহত 4 জন ভর্তি হাসপাতালে। মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পদক্ষেপ করেছে জেলা পুলিশ। इस प्रकार की घटनाओं की पुनरावृत्ति न हो, इसके लिए कड़ी कार्रवाई करते हुए पुलिस ने रात में ही 24 उपद्रवियों को हिरासत में लिया है। उनको संगीन धाराओं में जेल भेजा जा रहा है। 3 FIR दर्ज की गई है। इसके अलावा पूरे एरिया में जहां एक और पुलिस आगे से इस प्रकार की चीज़ें दोबारा ना हो, उसके लिए सख्ती से सारे आइडेंटिफाइड उपद्रवियों को गिरफ्तार कर रही है। সাহারানপুরকে নতুন করে অশান্ত করার জন্য বিএসপি নেত্রী মায়াবতীকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। সরকার নে নিষ্পক্ষ কারবাই কি হে, ইসে রাজনৈতিক মুদ্দা বনানা মায়াবতী জি কি মজবুরি হো সকতা হে, চুকি উনে আপনা ভোট ব্যাংক লাগাতার জো খিসকতা জা রাহা থা আর ভাজপা কি তরফ আতা জা রাহা থা, উবে ভাবনায় ভড়কা কে আর জাতি সংঘর্ষ পেদা করকে ভোটো কি রাজনীতি করনা চাহতি হে, জো বিলকুল উচিত নি হে, আর মুঝে লাগতা হে প্রদেশ সরকার এসা হোনে ভি নাহি দেগি। পরিস্থিতি সামাল দিতে না পারায় যোগী সরকার সরিয়ে দিয়েছে সাহারানপুরের জেলা শাসক ও পুলিশ সুপারকে। সুচিত্রা মুখার্জির সঙ্গে অমিত লিয়াকতের রিপোর্ট, এএনএম নিউজ, সাহারানপুর। মিরাট, বাগপত, রায়পুর, নয়ডা, গাজিয়াবাদ এবং নয়াদিল্লিতে তল্লাশি চালালো আয়কর দপ্তরের আধিকারিকরা।
একাধিক আইএস অফিসারের বাড়ি এবং অন্যান্য অফিসেও হানা দেন আয়কর দপ্তরের গোয়েন্দারা। দুর্নীতি ও হিসেব বহির্ভূত সম্পত্তির সুলুক সন্ধানে তল্লাশি। বুধবার সকাল থেকে উত্তরপ্রদেশের পানে রোজেন সিনিয়র আমলার দপ্তর ও বাড়িতে হানা আয়কর দপ্তরের। তল্লাশি চলে গাজিয়াবাদের প্রাক্তন জেলাশাসক বিমল কুমার শর্মার বাড়িতে। আইএস অফিসার সত্যেন্দ্র সিং এর লখনৌ ও গাজিয়াবাদের বাড়িতে চলে তল্লাশি। মিরাটের আরটিও মমতা শর্মা, বাগপতের প্রাক্তন জেলাশাসক হরিনাথ তিওয়ারির দপ্তর ও বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। আয়কর দপ্তরের তল্লাশির তালিকায় শুধু আমলারাই নন, ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারাও। ছত্তিশগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলদেব সিং ভাটিয়ার রায়পুর ও রাজনন্দনগঞ্জের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। সমাজবাদী পার্টির নেতা মুকেশ শর্মা গ্রেটার নয়ডার বাড়ি ও দপ্তরেও চলে আয়কর তল্লাশি। একই দিনে আয়কর দপ্তরের এত বড় তল্লাশিতে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ জুড়ে। তাহির ও মানবেন্দ্র, রিপোর্ট এনএম নিউজ। মাত্র তিন বছরে কৃষি ব্যবস্থার যথেষ্টই উন্নতি ঘটিয়েছে কেন্দ্র সরকার। তবে সেচ সংক্রান্ত সমস্যার বিষয়টি একান্তই রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়ে। গঙ্গা সংক্রান্ত বিষয় সমস্যা সমাধানের প্রশ্নে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল বলে পরোক্ষ স্বীকার করে নিলেন এনএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্র জনসম্পদ উন্নয়ন মন্ত্রী। हमारे साथ है वाटर रिसोर्स, गंगा रिजुविनेशन और रिवर डेवलपमेंट मिनिस्टर संजीव बालियान सर, उनसे बात कर लेते हैं। सर, मोदी गवर्नमेंट को 3 साल हो गए हैं, ऐसे में अगर आपकी मिनिस्ट्री की बात की जाए तो कौन से वो इनिशिएटिव है जिनको लगता है आपको कि वाकई में अच्छा हुआ है और जनता के लिए हितकारी है? देखिए, हमारी मिनिस्ट्री में इस सरकार बनने के बाद पहले मंत्रालय जल संसाधन मंत्रालय होता था, उसके बाद गंगा और नदी जोड़ो, इसमें इसी सरकार में जोड़ा गया। तो 3 मेन मुख्य हो रहे हैं, प्रधानमंत्री सिंचाई योजना, गंगा जी का सफाई अभियान और नदी जोड़ो, जिनमें सबसे मुख्य है केन बेतवा, जिसकी शुरुआत अब होने जा रही है। तो प्रधानमंत्री ग्राम सिंचाई योजना, कृषि सिंचाई योजना काफ़ी आगे बढ़ चुकी है। 99 प्रोजेक्ट पूरे देश में हमने लिए हैं, करीब 77,000 करोड़ की परियोजना है। शायद इतना पैसा कभी किसी सरकार ने आज़ादी के बाद आज तक इन्वेस्ट सिंचाई परियोजनाओं में नहीं किया है। केन बेतवा काफ़ी आगे हैं, मुझे लगता है एनवायरमेंट क्लियरेंस आखिरी बची हुई है और मुझे लगता है इस वर्ष हम देश का पहला नदी जोड़ो कार्यक्रम केन और बेतवा से शुरू करेंगे, जो उसके बाद धीरे धीरे आगे बढ़ेगा। गंगा जी में कुछ समस्याएं थी लगातार, चूंकि 2 प्रदेश सरकार ऐसी थी, 3 आप कहिए, 5 में से 4 जगह भाजपा की सरकार नहीं थी, पश्चिम बंगाल हो, बिहार हो, उत्तर प्रदेश हो और उत्तराखंड हो। कोऑर्डिनेशन ना होने की वजह से काम काफ़ी कुछ पिछड़ा है आप कह सकते हैं, लेकिन अब उत्तर प्रदेश और उत्तराखंड में काम की स्पीड अच्छी है, टेंडर्स लगातार हो रहे हैं और काम की शुरुआत भी हो चुकी है। फोकस है काफी ज्यादा सिंचाई पे, आप ये कह सकते हैं। वीडियो जर्नलिस्ट विवेक के साथ मैं सुचित्रा मुखर्जी, एनएम न्यूज़ के लिए दिल्ली से। बाबा वीरु देवगन के सुस्वास्थ्य कामनाए अजमेर शरीफ घूरे लेन अजय देवगन। खाली पाए हेटे गोटा दरगा घूरे मोइनुद्दीन चिश्तीर काछे सुस्वास्थ्य प्रार्थना करलें अजय। শেষ দেখা গিয়েছিল শিবা ছবিতে। নিজে জগতে থাকতে ভালোবাসা অভিনেতা অজয় দেবগনকে সম্প্রতি দেখা গেল আজমের শরীফের খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহতে। দরগায় মাথা ছোঁয়াতে হাজির হন অভিনেতা। মাথায় করে বয়ে ফুল ও চাদর চড়াতে যান ভারতের অন্যতম পুরনো এই দরগায়। সূত্রের খবর, বাবা বীরু দেবগনের জন্য কামনা করতে দরগা গিয়েছিলেন অজয়। দরগার নিজাম গেট দিয়ে প্রবেশ করে হেঁটে ভিতরে ঢোকেন অজয়। তাকে সুরক্ষা দিতে জেলা পুলিশ বিশেষ আয়োজন করেছিল। তাকে দেখতে ভিড় উপচে পড়তে থাকে। হেঁটে গোটা দরগা ঘোরেন অজয়। কাজল ও সন্তানদের জন্য দরগা থেকে প্রসাদও নিয়ে আসেন অজয়। চাদর চড়িয়েই অজয় জয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে যান। প্রসঙ্গত, অজয় শিবায়ের পর মারাঠি ছবিতে কাজ করতে চলেছেন বলে জানা গিয়েছে। রাজস্থান থেকে নবীন দত্তের রিপোর্ট, এনএম নিউজ। শেষ পর্যন্ত আইএসএল এর বিট পেপার তুলল মোহনবাগান। বৃহস্পতিবার আইএসএল এর বিট পেপার জমা দেওয়ার শেষ দিন না বদলালে আন্দোলন নামার সিদ্ধান্ত নিচ্ছে মোহনবাগান কর্তৃপক্ষ। অন্যদিকে এআইএফএফ 3টি শর্ত না মানলে আইএসএল এ খেলবে না মোহনবাগান। আইএসএল এর বিট পেপার তোলা নিয়ে এবার স্টান্স বদল মোহনবাগানের। এক পা পিছিয়ে দু পা এগোনোর সিদ্ধান্ত বাগানকর্তাদের। কার্যকরী সমিতির সভায় সিদ্ধান্ত মতো শেষ পর্যন্ত বুধবার 5 লক্ষ টাকা দিয়ে আইএসএল এর বিট পেপার তুলে ফেলল মোহনবাগান। 25 মে বিট পেপার জমা দেওয়ার শেষ দিন, কিন্তু বিট পেপার জমা দেওয়ার সময়সীমা না বাড়ানো হলে মোহনবাগান কিভাবে বিট পেপার জমা দেবে, এসব নিয়ে ভাবছে না মোহনবাগান। ফেডারেশন শর্ত না মানলে বাংলার ফুটবলকে বাঁচাতে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরির পরিকল্পনা বাগানকর্তাদের। সেই আন্দোলনে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সমর্থন আশা জাগাচ্ছে তাঁদের।
আমরা বিল তুলেছি, সেটা কালকে লাস্ট ডেট হবে না আরও দশ দিন পরে লাস্ট ডেট হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কিন্তু বিল তোলার কারণটা হচ্ছে আমরা যে আমাদের বক্তব্য রাখছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ওরা যদি পরবর্তীকালে বলে আপনারা বিল তুলিয়ে দিন তাহলে কত বলবো কেন, বিল পেপার আমরা তুলেছি, পরবর্তীকালে যদি এক্সটেনশন হয় কি আরও ডিটেলস আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি মানা হয় তাহলে বিল পেপারে আমরা ফিল আপ করে আমরা জমা করি। আমাদের এই আন্দোলনটা আজ থেকে অফিসিয়ালি এগিয়ে যাবে। ভারতবর্ষের ফুটবল মোহনবাগান ইস্ট বেঙ্গল বাদ দিয়ে চলতে পারে না, এখন অবধি ভারতবর্ষের ফুটবল সেই জায়গায় আসেনি। সেই জন্যে আপনাদের আপনাদের এইটুকুই জানতে হবে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল বাদ দিয়ে হতে পারে না ফুটবল। মোহনবাগান বিট পেপার তোলার কারণ একটাই, যেহেতু তারা আইএসএলে খেলার জন্য শর্ত দিয়েছে, কিন্তু বিট পেপার না তুললে সেই শর্তগুলো মূল্যহীন। বাংলার ফুটবল আজ আক্রান্ত, ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবলের অস্তিত্ব কোথায়? বছরে 15 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি নয় কলকাতার বাইরে থেকে খেলা, সেই সঙ্গে লভ্যাংশও দিতে হবে। এই তিন শর্ত মেনে নিলে তবেই আইএসএলে খেলবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল বিট পেপার তুললেও জমা দেয়নি এখনও, ইস্টমোহন হাতে হাত মিলিয়ে লড়াইয়ে। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্য এক নিয়ম আর বাকি দলগুলো জন্য অন্য নিয়ম, এমনটা কি আদৌ সম্ভব? ক্যামেরা রাজকুমার সির সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট, এএনএম নিউজ, কলকাতা। গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের কাছে ট্রফি ধরে রাখাই এবার অন্যতম লক্ষ্য দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে। বুধবার ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে তিনি জানিয়ে গেলেন কাপ জিতে ফেরাই লক্ষ্য তার দলের। গতবারের চ্যাম্পিয়ন বলে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি, এখন ধোনি খেলবেন তার নেতৃত্বে, আর সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া বিরাট। কোহলি স্বীকার করে নিয়েছেন বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা বড় চ্যালেঞ্জ তার কাছে। In a World Cup, you can still have league games and you have yourself to, you know, get into the World Cup and then maybe dominate in the later half. But in Champions Trophy, you need to be on top of your game from game one. If you're not, then your chances go down pretty soon. So... মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং এর উপস্থিতি তার দলকে বাড়তি মনোবল যোগাবে বলে দাবি করেছেন বিরাট। Woh jis tarike ke players hain dono, unko I don't think ki main kisi tarike se use kar sakta hun unke. Yeah, I mean unke paas itna experience hai ki agar unko freedom diya jaye ki aap apni game khelein middle order mein, to I'm sure ki unko team mein sabse zyada pata hai obviously ki kaise match build karna hai, kaise jitana hai ya difficult situation se kaise nikalna hai. চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের যাত্রা শুরু করছে 4 জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে, জানিয়ে ক্রিকেট বিশ্বে উন্মাদনার পারদ এখন থেকেই তুঙ্গে। স্পোর্টস ব্যুরো, এএনএম নিউজ। ম্যানচেস্টার এরিনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ব্রিটেন জুড়ে হাই অ্যালার্ট। আর এই পরিস্থিতিতেই ইংল্যান্ড উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল, সেই অবস্থায় আইসিসি গোটা নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। বিস্ফোরণ, রক্তস্রোত, মৃত্যু মিছিল, মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে ম্যানচেস্টার। জঙ্গি হামলার পরেই সেনা নামানো হয় ম্যানচেস্টারে, শহরের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিস্ফোরণের পরেই ঘটনার দায় স্বীকার করেছে আইসিস, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ওই জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে। বিস্ফোরণে সালমান আবেদি বলে এক যুবকের নাম উঠে এসেছে, আত্মঘাতী বিস্ফোরণের পেছনে তার হাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ম্যানচেস্টারের বাসিন্দা আবেদির বাবা মা লিবিয়ান বলে জানা যাচ্ছে। বিস্ফোরণে কয়েকদিন আগে লিবিয়া থেকে ম্যানচেস্টারে আসে আবেদি। বিস্ফোরণের পর আইএস সমর্থকরা টুইটারে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে, সিরিয়া ইরাকের হামলার পাল্টা জবাব বলে দাবি তাদের। অপর এক আইএস সমর্থক তার টুইটারে বিস্ফোরণের ঘণ্টাখানেক আগে ম্যানচেস্টারে হামলার হুমকি দেয়। গত এক দশকে ব্রিটেনের অন্যতম ভয়াবহ আত্মঘাতী হামলা এটি। পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট চলাকালীন বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে, 59 জন আহত, বহু তরুণ তরুণী এখনও নিখোঁজ। এএনএম নিউজ। আজ সারাদিন আপাতত এই পর্যন্তই। আপনারা দেখছেন এএনএম নিউজ, সবার আগে।